শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানী কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর 3 মাইল দীর্ঘ বহর। আগামী 24 ঘন্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন জেলেনস্কি। ইউক্রেনের পাইলটের 6 রুশ যুদ্ধবিমান ধ্বংস করার খবর মিথ্যা। আমরা আলোচনায় প্রস্তুত, আত্মসম্পর্ণ নয় যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত। বেলারুশ থেকে ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা। চীন ভারতের ভোট ছাড়াই আজ বসছে জাতিসংঘের অধিবেশন। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে ইইউ, রাশিয়ার জন্য বন্ধ আকাশসীমা। এবার বিস্তারিত। ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের আজ 5ম দিন। বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনা নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সের ইউক্রেন রুশ বাহিনীর নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে খবর সিএনএন এর। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের পথে দীর্ঘ 3 মাইল লম্বা রুশ সৈন্য বহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্যাঙ্ক, কামান সহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন। মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলেছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর রবিবার ইউক্রেনের স্থানীয় সময় 10:56 ইভানকিভ শহরের P22 রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি 40 মাইল দূরে অবস্থিত। এদিকে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণু রস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের এই বক্তব্যকে ভয়াবহ হিসেবে মন্তব্য করেছে। ইউরোপীয় ইন্ডিন সহ পশ্চিমা দেশগুলোকে পুতিন থামাতে রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ সহ রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ইউক্রেন জুড়ে রুশ সেনাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর লড়াই চলছে। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বোরিসকে বলেছেন, আগামী 24 ঘন্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, খবর বিবিসির। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ফোন আলাপে জনসন রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন। জনসন বলেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। রাশিয়ার হামলা মোকাবিলায় ইউরোপের এই দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো সহ অব্যাহত রয়েছে তারা। রোববার ইইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এ কাজ করেছে ইইউ। এদিকে রাশিয়া হামলা অব্যাহত রাখার পাশাপাশি নতুন করে হুমকি দিচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের বহর প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে সোমবার মস্কোর ঘনিষ্ঠ মিত্র ইউক্রেন সীমান্ত লাগোয়া দেশ বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। 4 দিনের বেশি হামলায় ইউক্রেনের 352 জনের বেশি সামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধে 4,300 রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনে রুশ হামলার প্রথম দিন বৃহস্পতিবার একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করার খবর আসে। এক অদৃশ্য পাইলট যুদ্ধ শুরুর পর 30 ঘন্টায় পরপর 6টি রুশ বিমান ভূপাতিত করেছেন, একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউক্রেনের দাবি, তাদের দেশের একজন বিমান চালক এই সাহসিকতা দেখিয়েছেন। ওই চালককে গেস্ট অফ কিভ বলা হচ্ছে। তাকে নায়কের আসনে স্থান দিয়েছে ভলোদিমির জেলেনস্কি সরকার। তবে ইউক্রেন সরকারের এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইউক্রেনের এই দাবি আসলে ঠিক নয়। টুইটারে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে ইউক্রেনের MiG-29 যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন তিনি, এমনকি নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বিমান। ইউক্রেনের অজানা ওই বিমান চালকের এহেন কীর্তির সত্যতা নিয়ে প্রশ্নের মধ্যে একটি ভিডিওতে 50 লাখের বেশি লাইক পড়েছে। একটি ভাইরাল পোস্টে একজনের দাবি, রাশিয়ান দুটি SU-35, SU-27,
একটি মিগ-29 এবং দুটি SU-25 বিমান ধ্বংস করে দিয়েছে গেস্ট অফ মিভ। তবে এসব এই গুজব বলে উড়িয়ে দিয়েছে নানা সংবাদ মাধ্যম থেকে শুরু করে টুইটার ব্যবহারকারীদের একাংশ। গেস্ট অফ কিভের অস্তিত্বকে নাকচ করে দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তাদের দাবি, টুইটারে ভাইরাল এই ভিডিওটি ভুয়া। সেটি আসলে 2008 সালে ডিজিটাল কমব্যাট সিমুলেটর নামে একটি ভিডিও গেমের ফুটেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা বলেছেন, ইউক্রেন সবসময় আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত নই। আমরা আমাদের দেশকে রক্ষা করব এবং জিতব, রোববার সিএনএনকে কথা জানান তিনি। খবর সিএনএন এর। ওকসানা মার্কারোভা আরো বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলের সঙ্গে থাকছেন না, তিনি ইউক্রেনের দেশকে রক্ষা করেছেন। ইউক্রেনে প্রতিদিনই রাশিয়ানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এর মধ্যে আলোচনার প্রস্তাবটি কতটা সত্য তা আমরা জানি না বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র সহ প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার বিষয়ে মার্কারোভা বলেন, এটি রাশিয়ার সন্ত্রাসী আচরণের আরও একটি উদাহরণ। তারা আমাদের দেশে আক্রমণ করছে, তারা সবাইকে ভয় দেখাচ্ছে। বেলারুশ থেকে ইউক্রেনে মিসাইল হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাসচেঙ্কো। রোববার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সময় বিকেল 5টায় বেলারুশ থেকে নিক্ষিপ্ত এই মিসাইল উত্তর পশ্চিম ইউক্রেনের জিতোমির বিমানবন্দরে আঘাত হানে। রুশ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের আগে হামলায় অংশ না নেয়নি। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশ পন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশ পন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ডোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে শনিবার পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনে 3 শিশুসহ অন্তত 198 জন নিহত হয়েছে। অপরদিকে ইউক্রেনের ওপর প্রতিরক্ষা মন্ত্রী রোববার জানিয়েছে, ইউক্রেনের সৈন্যরা প্রায় 4,300 রুশ সৈন্যকে হত্যা করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে আজ সোমবার জাতিসংঘের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে। মূলত রাশিয়াকে এক ঘরে করার লক্ষ্যে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করতে পশ্চিমাদের উদ্যোগে জাতিসংঘের 193 সদস্যের সাধারণ পরিষদের বিরোধ জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাশ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও একটি ভোটাভুটি থেকে বিরল থাকলো ভারত ও চীন। ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে জাতিসংঘের বিশেষ সাধারণ সভা ডাকার লক্ষ্যে গতকাল রোববার নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়। সে প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এ ধরনের বিশেষ সাধারণ সভা জাতিসংঘের ইতিহাসে বিরল। এর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল তখন এ ধরনের বিশেষ সাধারণ সভার ডাক দেওয়া হয়েছিল। স্থায়ী অস্থায়ী মোট 15 সদস্যের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের 11 সদস্য বিশেষ সাধারণ সভা ডাকার প্রস্তাবে সায় দিয়েছে। ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, আর রাশিয়া সভাপতি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তবে এ ধরনের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য ভেটো দিতে পারে না। এ কারণে 11-1 ব্যবধানে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গৃহীত হয়। এর আগে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জাতিসংঘে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এরপরও ভারত ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গেল না। এদিকে বিশেষ অধিবেশনের কারণে 76তম সাধারণ সভার সভাপতি আবদুল্লাহ শহীদ তার জেনেভা সফর বাতিল করেছেন। সেখানে মানবাধিকার পরিষদের সভায় যোগ দেওয়ার কথা ছিল তার। তিনি সফর বাতিল করার পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিটসিয়ার সঙ্গে দেখা করেন।
রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। অপরদিকে রাশিয়ার জন্য সংস্থাভুক্ত দেশগুলোর আকাশসীমা বন্ধ করা হচ্ছে। রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সংস্থাটির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ইইউ প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথমবারের মতো আক্রমণের শিকার কোনো দেশকে অস্ত্র কেনা ও সরবরাহের জন্য অর্থায়ন করতে যাচ্ছে ইইউ। ইইউ প্রেসিডেন্ট বলেন, আমাদের উন্নয়নের জন্য এটি পট পরিবর্তনকারী এক মুহূর্ত। তিনি বলেন, রাশিয়ার যে কোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আকাশ সীমা বন্ধ করা হবে। তিনি আরো বলেন, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের ভূমি ব্যবহার করে রুশ কোনো বিমান উড্ডয়ন অবতরণ করতে পারবে না এবং উড্ডয়নের জন্য আকাশ সীমাও ব্যবহার করতে পারবে না। একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আরটি ও স্পুটনিক সহ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বন্ধ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি রুশ মিত্র বেলারুশের ওপর বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানান উরসুলা ভন ডের লিয়েন। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশ পন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ মাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশ পন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোলেনস্ক পিপুলস রিপাবলিক ও লুহানস্ক পিপুলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।